ডান দিকে যদি তাকান আপনি দেখতে পাচ্ছেন যে চাপটা কত বেশি। আমরা সকালের দিকে দেখেছি ট্রেন ফুল ছিল, 10% যাত্রী ছিল। এখন যতই দিন গড়াচ্ছে, মানে দিনের যে সময়টা গড়াচ্ছে, যাত্রীর যে সংখ্যা সেই সংখ্যাটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে একটা সবচেয়ে ভালো দিক যে যারা লং ট্র্যাভেল করবেন তারা সবাই এমআরটি পাস সংগ্রহ করছেন। এখানে আপনি দেখেন যে এমআরটি পাসে একটা অনেক লম্বা কিউ আছে। আমি সবাইকে অনুরোধ করব যে যারা মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যাবেন বা একটা লং ডিস্টেন্সে করবেন এবং বা সবসময় যাতায়াত করবেন, ওনারা সিঙ্গেল জার্নি টিকিট না করে এমআরটি পাস করেন। এটা একটা হ্যাসেল ফ্রি জার্নি, এটা কখনও লাইনে দাঁড়াইতে হবে না, কোনো কিছু করতে হবে না। তবে এমআরটি পাস আপনি কিনেন বা সিঙ্গেল জার্নি টিকিট কাটবেন, যখন এটা ব্যবহার করবেন জাস্ট একবার টাচ করবেন, আপনি টাচ না করলেও হবে। আপনি যদি খালি উপরে ধরেন, আপনি যদি এখানে পিছনে ওয়ালেট থাকে ঘুরে দাঁড়াবেন, তারপরেও আপনাকে অ্যাক্সেসটা দিবে। কিন্তু আপনি যদি দুবার টাচ করেন বা একটু ধরে রাখেন তাহলে সেটা ব্লক করে দিবে। আপনি জানেন যে আমাদের এখানে ব্লক সিস্টেম আছে, এই ব্লক সিস্টেমটাকে আপনি যদি কোনো একটা কার্ডের অপব্যবহার করেন আপনাকে সাথে সাথে ব্লক করে দিবে, আপনি এই কার্ড আর ব্যবহার করতে পারবেন না। আপনি কতক্ষণ স্টেশনে থাকতে পারবেন কার্ডের ভিতরে তার একটা লিমিট আছে, এই লিমিটের বাইরে যখন আপনি চলে যাবেন তারপরেও আপনি আর বাইরে হতে পারবেন না। সেই জন্য আপনি দেখবেন যে সেখানে একটা রুম আছে, তার নাম অ্যাক্সেস ফেয়ার রুম। অ্যাক্সেস ফেয়ার রুমে যারা বেশি থাকে এই সংখ্যাটা ওই অংশে এখন অনেক কমে আসছে, কিন্তু এখন নতুন চালু হয়েছে, অনেক হয়তো জানবেন না, ওয়েবসাইটটা পড়বেন না, পত্রিকাটা পড়বেন না, ভিডিওগুলো দেখবেন না, সেই জায়গাতে হয়তো কিছুদিন একটু আমাদের চ্যালেঞ্জ থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা যেটা দেখেছি এমআরটিতে যারা চড়ছেন বা অন্যান্য দেশের সাথে আমরা তুলনা করে দেখেছি, ওনারা খুবই ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিমান এবং বিবেকবান মানুষ। ওনারা কিন্তু খুব অল্প সময়ে এই জিনিসগুলো অভ্যস্ত করে ফেলেছেন। আমরা প্রথম দিকে ট্রেন 2-3 মিনিট থামিয়েছি মানুষের উঠার অভ্যস্ততার জন্য, কিন্তু এখন দেখেন ওই অংশে মাত্র 30 সেকেন্ড ট্রেন থামে, মানুষ নামতেও পারেন উঠতেও পারেন। এই অংশেও আমরা প্রথম দিকে একটু বেশি সময় থামাবো, কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা 30 সেকেন্ড নিয়ে আসবো। যখন দুইটা অংশ একসাথে হয়ে যাবে, অর্থাৎ এই অংশ এবং এই অংশ, মানে 7:30 থেকে শুরু করে রাত্রে 8:30 পর্যন্ত চলবে, তারপরে আমরা সময় এবং যে ফ্রিকোয়েন্সি এটা আমরা কমাই নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। কতদিনের মধ্যে এটা আপনারা? আমরা বলেছি যে এটা 3 মাস। যে 3 মাস সকাল পর্যন্ত কতজন এখনো পর্যন্ত মতিঝিল এসেছে এটা তো আমাদের হিসাব করে বলতে হবে, এটা হঠাৎ করে বলার কিছু নাই। আপনি ধরেন যে রাত্রে ওখানে তো 8:30 শেষ হবে, তাই না? এখানে 8:30 শেষ হওয়ার পরে আরও আমাদের মেশিন থেকে এগুলো নিয়ে আসতে ঘন্টা দুয়েক সময় লাগবে। রিং করবেন, আমরা দিয়ে দিব। সিঙ্গেল টিকেটে কতক্ষণ পর্যন্ত থাকে, মানে স্টে করতে পারে, এইটা আপনি কোত্থেকে উঠতেছেন তার উপরে নির্ভর করবে। যে আগের রকম কয়েকটা স্টেশন চালু, 3 মাসের মধ্যে সবগুলো স্টেশন চালু হয়ে যাবে। আমরা এখন যে বর্তমানে যেটা আছে, আপনি সিঙ্গেল জার্নি টিকিট অথবা এমআরটি টিকিট নিয়ে আপনি চালু করতে পারছেন। আমরা এখন এই সিস্টেমটাকে দুইটা দিকে ডেভেলপ করছি। একটা হচ্ছে যাদের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে ওনারা ওই আমরা কিউআর কোড থাকবে, আপনার এই সিঙ্গেল জার্নি টিকিটের জন্য অনলাইন দিতে হবে না, আপনার ঘরে বসেই টিকিটটা কিনে ফেলতে পারবেন। তারপরে যেটা টাইম লিমিট আছে, যেমন সিঙ্গেল জার্নি টিকিট এটা 24 ঘন্টা, মানে যেই দিন কিনবেন সেই দিনের জন্য খালি ভ্যালিড থাকে, ওই কিউআর কোড দিয়ে চলে যাবে। তবে নতুন একটা টেকনোলজি সারা দুনিয়াতে আসছে, বাংলাদেশে যারা নতুন মোবাইল ফোন কিনছেন এটাকে বলে এনএফসি এনেবল মোবাইল লাগবে। সেই মোবাইলগুলি যখন লাগবে তখন ওই আপনার মোবাইলের ভিতরে কিন্তু আপনার এমআরটি পাস চলে যাবে, আপনি সেটা দিয়ে সব কিছু করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এটা ইন্ট্রোডিউস করতে আমাদের 6 মাসের মতো সময় লাগবে। ধন্যবাদ।